নতুন ক্লাবের নাম চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত লিওনেল মেসির ভবিষ্যৎ গন্তব্য নিয়ে বড় কোনো সিদ্ধান্ত আসছে না। আর্জেন্টাইন মহাতারকার পিএসজি ছাড়া এখন সময়ের ব্যাপার, দলটির সঙ্গে মেসির নতুন কোনো চুক্তি হয়নি। এদিকে কাতালান ক্লাব বার্সেলোনা লিওনেল মেসিকে ফেরানোর জন্য মুখে অনেক কিছু বললেও ক্লাবটির পক্ষ থেকে নাকি এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো বিট যায়নি লিওনেল মেসির কাছে। আর্জেন্টাইন ফরওয়ার্ডকে অফিসিয়ালি বার্সেলোনা এখনও প্রস্তাব পাঠায়নি। দলবদলের খবর দেওয়া ফাব্রিজিও রোমানো এক টুইট বার্তায় জানিয়েছে, লিওনেল মেসি আজই নিজে সিদ্ধান্ত জানাবেন। তবে মেসির এই সিদ্ধান্ত তার পরবর্তী ক্লাবকে ইঙ্গিত করবে না। এটা নিশ্চিত নয় যে মেসি আগামী কয়েকদিনের মধ্যে তার পরবর্তী গন্তব্য জানাবেন। তবে এই সময়ের মাঝেই নতুন ক্লাব বেছে নেওয়ার কাজ করবেন মেসি। ফিনান্সিয়াল ফেয়ার প্লের কারণে বার্সেলোনা এখনও পর্যন্ত লিওনেল মেসির জন্য অফিসিয়াল প্রস্তাব পাঠাতে পারেনি। তবে আর্জেন্টাইন মহাতারকার কাছে আছে আল হিলালের বিশাল অঙ্কের অফারটি, যেটা গত এপ্রিল থেকে দিয়ে আসছে সৌদি প্রো লীগের ক্লাব। মেসির জন্য বাৎসরিক 500 মিলিয়ন ইউরো বেতন নিয়ে প্রস্তাব পাঠিয়েছে আল হিলাল। এটাই লিওনেল মেসির কাছে অফিসিয়াল প্রস্তাব। পিএসজি ছাড়ার ঘোষণা দেওয়ার পর আল হিলাল ছাড়া আর কোনো ক্লাব অফিসিয়ালি এখনও প্রস্তাব পাঠায়নি মেসির কাছে, এমনটাই জানিয়েছেন ফাব্রিজিও রোমানো।